উদ্দেশ্য। সবসময় তো আর আমাদের ধরেন সর্বোচ্চ করা যায় না, ইলেকশনকে সামনে রেখে সেই সুযোগটা আমরা নিয়েছি। আপনারা জানেন গত দুই বছরের থেকে কিছু সময় আগে, দুই বছর আমাদের পূরণ হয়নি, আমরা নির্বাচন করেছিলাম গণশৈলী পরিষদ। যারা পুরুষরা আছেন সদস্য তারা জানেন সেই সময় আপনাদের বিপুল, আপনারা বিপুল ভোটে আমাদের 20টি পদের সবগুলি পদে আমাদেরকে পূর্ণ প্যানেলে নিয়োগ করেছিলেন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং আপনাদের কৃতজ্ঞতা জানাই। সেদিন আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম এই ইউনিয়নকে আমরা একটা কার্যকর ইউনিয়ন করব। আমরা বলেছিলাম ইউনিয়নের হিত গৌরব আমরা ফিরিয়ে আনব। আমরা বলেছিলাম এই ইউনিয়নের মর্যাদাটা আমরা রক্ষা করব। আমরা সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলাম আপনাদের পাশে থাকব। আমরা সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলাম রুটি রুজির সংগ্রামে আমরা কখনো পিছপা হব না। আমার বিশ্বাস আপনারা এক বাক্যে সেটা স্বীকার করবেন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলো রাখতে পেরেছি। বহুলাংশে কিছু কিছু ক্ষেত্রে হয়তো পারেনি, সেটা কখনো কোনো কমিটি হয়ে সব কিছু সম্ভব হয়ে উঠে না। আমি যখন দায়িত্ব নিলাম যাওয়ার পরে গঠনতন্ত্রের থেকে চরম বিচ্ছুতি, ছোট্ট একটি বিচ্ছুতির কথা বলি, সেখানে দেখা লেখা হলো সংবাদপত্রের কর্মরত সাংবাদিকরা মেম্বার হবেন, অথচ আমার মেম্বার আছে টিভি চ্যানেলের লোক মেম্বার আছে, সেখানে আমার মেম্বার আছে রেডিওর মেম্বার আছে, সেখানে আমার অনলাইনের মেম্বার আছে। গঠনতন্ত্র অনুযায়ী তারা অবৈধ, আর আপনার গঠনতন্ত্রে বলা হচ্ছে শুধু সংবাদপত্রের লোকরা থাকবে। আমরা তো এটা বিশাল একটা ভুল, কারণ এটা 84 সালের মেবি 82 সালের গঠনতন্ত্র, এরপরে আর সংশোধন হয়নি। আমরা সংশোধনের একটা উদ্যোগ নিলাম, সেটা উদ্যোগ নিয়ে আমরা সবাইকে নিয়ে আসলাম আপনার ইউনিটের দায়িত্ব কিভাবে ইউনিসিপালিটি পুঙ্কাল 82টি জায়গায় আমরা সংশোধন নিয়ে এনেছি এবং চমৎকার অত্যাধুনিক একটা কালকে পুষ্প আপনার ইনশাল্লাহ সেই গঠনতন্ত্র পাবেন, যে কোনো সাংবাদিক সংগঠনের মধ্যে সারা গঠনতন্ত্রটা আমরা করতে পেরেছি। আমরা গিয়ে দেখলাম দুটো ঢাকা সাংবাদিকগুলো আছে চিনবে কিভাবে, আমাদেরটা যদি রেজিস্টার্ড সরকার অনুমোদিত, আরেকটা যেটা আছে ওটা কোনো অনুমোদন নাই, নিজের নিজের করে রেখেছেন। কিন্তু চিন্তিত হবে, আমাদের একটা সিম্বল দরকার, আমাদের একটা লোগো দরকার, কিন্তু সেই সিম্বল আমাদের ছিল না। আমরা সেটাকে ওইভাবে নাই, আমাদের এক একটাই কখনো দেখি এটা ইউজ করে কখনো তিন চার ধরনের। আমরা একটা মনোগ্রাম নির্বাচিত করলাম, নির্বাচন করে সেটা আমরা আমাদের গত যে বার্ষিক সাধারণ সভা যেটা হলো আমাদের, সেখানে আমরা ইজিএমের মধ্যে সেটা অনুমতি দিলাম এবং সেটা আমার শ্রম অধিদপ্তর থেকে অনুমোদন আছে, সেখান থেকে আমরা অনুমতি নিয়ে এসেছি। এটা আর একটা সুবিধা আছে, আপনার যখন একটা সিম্বল আপনার নামে থাকবে আপনার রেজিস্ট্রেশন অন্যরা নিতে পারে না, এটা কারণ ওদের ওদের সিম্বলটা আলাদা আমাদের আলাদা মনোগ্রামটা, এই জন্য ওরা যে আমাদের নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেখানে একটা বড় বাধা হয়ে গেছে আমাদের এই অনুমোদনটা নেওয়ার পরে। আমরা সেখানে গিয়ে দেখলাম আমরা যারা সদস্য হয়েছি, যারা সদস্য আছেন আমাদের কোনো আমরা যে কোনো ডকুমেন্ট সেখানে নেই, আমার কোনো আবেদন পত্রের কপি নেই, কিছু নেই, একবারে কে কবে মেম্বার হয়েছে কোনো ডকুমেন্ট নেই। আমরা কি করব, আমরা চিন্তা করলাম একটা ডেটাবেস তৈরি করি, আমরা একটা ডেটাবেস ফর্ম করলাম, বই করে ব্যাপকভাবে ছড়িয়ে দিলাম আপনার ডেটাবেস, আপনার জীবন বৃত্তান্তটা নেন, অনেকে দিয়েছে অনেকে দিতে পারেনি, যারা দিতে পারে তাদের অনুরোধ করবো তারা দিবেন। ডেটাবেস আমরা তৈরি করি, আপনি যে সদস্য আপনার ডিটেলস আমরা ফাইলভুক্ত করলাম। আমরা দেখলাম সেখানে কোনো ওয়েবসাইট নেই, আপনার এই সময় একটা সাংবাদিক সম্পাদক করে বুদ্ধিজীবীদের সঙ্গে ওয়েবসাইট থাকবে না, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা একটা সমৃদ্ধ ওয়েবসাইট করেছি, আমরা করেছি আমাদের নির্যাতিত সাংবাদিকরা যাদের পক্ষে কথা বলার জন্য আইনি সহায়তা থাকার জন্য আমাদের দ্বিধা সেবা আছেন এখানে, সাংবাদিক সফর সংগঠনের সম্পাদক ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়েছেন, তার নেতৃত্বে আমরা একটা আইনি সেল করেছি যাতে আপনাদেরকে সহায়তা দিতে পারে বিভিন্ন সমস্যাগুলোতে। আমার ইউনিয়নের অনেক সমস্যা আছে সেগুলো দিতে, দুই দিন আগে একটা সমস্যা আমরা করেছি সেটা উনি আইনি ভাবে লিপিবদ্ধ করে একটা চিঠি লিখে আমরা সেটা অধিদপ্তরে আমরা জমা দিয়েছি। আমরা ভিতরে গিয়ে দেখলাম আমাদের একটা লাইব্রেরির জন্য সেলফ ছিল, কিন্তু সেখানে জিনিসপত্র আজে বাজে যেতে বিশ্রী অবস্থা,
আমরা সেটাকে পরিষ্কার করে সেই সাংবাদিক পর পারমাণবিক সব বৈধ দেখে সেখানে একটা লাইভ করেছি। আমরা সেখানে দেখলাম যে আমরা যদি আমাদের একটা কেউ আসে বাইরে যাবে চা খেতে চান, আমাদের সবাই তো প্রেস ক্লাবের মেম্বার না, চা খাওয়ার কোনো সুযোগ নেই, প্রেস ক্লাবে গেলে কখনো দেয় কখনো দেয় না, বলতে কাপ নেই বসারে রাখে, আমরা বিদেশ চা খাওয়ার ব্যবস্থা করেছি। আমরা দেখলাম আমাদের এখন সবাই মোবাইলের মধ্যে ইন্টারনেট করতে চায়, আমরা সেখানে ইন্টারনেট চালু করেছি। আমরা অবাক হবেন, দুই বছরে আমরা 58টি সভা সমাবেশ করেছি বাইরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। কি দাবি দাওয়া নিয়ে? ওরা যে একটা কৃষ্ণ আইন কালো আইন করেছে 57 ধারার বিরুদ্ধে, কালো আইনের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, সাগরণী হত্যার বিচারকদের বিচারের দাবিতে, দেশনীতি বেগম খালেজিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করার প্রতিবাদে এবং ভোটাধিকার হরণের প্রতিবাদে, সাংবাদিকদের নির্বাচনী কার্যক্রমের পরিচালনা সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে, মামলার প্রতিবাদে, সংগ্রামে হামলার প্রতিবাদে, এই সব নানা আয়োজনে আমরা 52টি প্রোগ্রাম করছি নিউজের ইতিহাস নিতে রেকর্ড। আজকে মাঝে মাঝে কেউ কেউ বলেন, গল্প ছড়েন, যারা জাননি তারাই বলেন যে এরা কিছুই করেনি, করে সভা সমাবেশ করেনি। আমরা করেছি 1040 জন সাংবাদিকের স্বাক্ষর ঘরে ঘরে নিয়ে অভিযোগটিকে নিয়ে আমরা বেগম খালেজার মুক্তির দাবিকে আমরাই বিবৃতি দিয়েছি। কেউ কেউ এখন বলেন যে আমরা আমাদেরকে চিন্তা করে আমাদের এগোতে হয়, সেটাই আমরা করেছি। অবাক হবেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নে 2 বছরে 19টা সভা আমরা করেছি, এটা কখনো অতীতে 19টা সভা কখনো হয়েছে? ইসির মিটিং রেকর্ড নেই। প্রতিটা জিনিস আমার দপ্তর সম্পাদক সাহেব এখানে আছেন, অন্যান্য কর্মকর্তা, প্রতিটা সভার কাজ বিবরণী আমরা লিপিবদ্ধ করেছি, অনেকগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি। একটা কাজ আরও অনেক কাজ আমি যে ফ্রিজ দিতে চাই, আপনাদের ধৈর্য ছুটি হবে, আর বেশি কিছু আমি বলতে চাই, শুধু সর্বশেষ আরেকটা কথা, একটা জায়গায় কিছুটা আমরা ব্যর্থ হয়েছি, পুরোপুরি সফল হতে পারি, সেটা আমাদের একটা কল্যাণ ফান্ড করা আগ্রহ ছিল। আপনারা জানেন এখন কল্যাণ ফান্ড আমাদের সাংবাদিকের যে দুরবস্থা, দুটোভাবে হয়, এক করলে আমরা 5,000-10,000 টাকা চাঁদা করে 1-2 কোটি টাকা ফান্ড তৈরি করা, আরেকটা কল্যাণ ফান্ড হলো আমাদের সহযোগিতা নেওয়া। এই মুহূর্তে আমাদের অধিকাংশ সদস্যদের সে সংগতি নেই 10,000 টাকা দেবো, অনেকের নেই, সত্য কথা যেটা। আর আমাদেরকে বাইরে থেকে কারো কাছ থেকে টাকা আনা সেই অবস্থাও কে দিবে কেউ দিতেও চায় না, দুরবস্থা নিয়ে যেটা আজকে বিএনপি ক্ষমতা থাকলে এই ফান্ড আমরা 20-50 কোটি টাকা ফান্ড করলে আপনাদেরকে 20,00,000 টাকা দিয়ে দিতে পারতাম এক একজনকে, সেটা আমরা কিছুটা পারিনি, সেটা আমরা গঠনতন্ত্র থেকে এগিয়ে রেখেছি সময় সুযোগ মধ্যে যেন আমরা এটাকে ভালোভাবে যেন একটা ভালো কিছু করতে পারি। বাট আমাদের প্রাথমিক সব প্রস্তুতি গঠনতন্ত্র ইত্যাদি ইত্যাদি যা যা কাজ সফলতা করে ফেলেছি সবচেয়ে বড় যে বিষয়টি আমরা বলি, এক সময় কাকে সাংবাদিক একটা বক্তা নিয়েছিল যে এই সাংবাদিকদেরকে অনেকে বলতো এই সংগঠনের কাজ হলো চাঁদাবাজি করার বিবৃতি দেওয়া, আমরা একা সাংবাদিক চাঁদাবাজির সঙ্গে আমাদের পাশের যে সংগঠনগুলো আছে তাদের বিবৃতি বদনামী ব্যাপকভাবে আছে, ব্যাপকভাবে আছে, অন্য একটি সংগঠন যা আছে আমরা চাঁদাবাজির সংগঠনে এই বদনামীটা বুঝাতে পেরেছি। কারো কাছ থেকে নেতা আসছে, মেয়ামান আসছে, ভাই বেতন দিতে পারি না, ভাই বিদ্যুৎ দিতে পারি, এটা বলে চাঁদা হওয়া, সেই নহিনামিটা আমরা অন্তত 2 বছরের মধ্যে দিই, এটা আপনাদের মর্যাদাকে সমুন্নত করেছে। ছোট্ট একটা উদাহরণ দিই, সিটি কর্পোরেশন নির্বাচন গেল কদিন আগে, আমাদেরকে 2 মেয়রের পক্ষ থেকে বলা হলো আপনারা একটা বাজেট দেন, সবাই এখানে সত্যি বেদ মহাসচিব পরপর আমাকে 2 দিন ফোন করলো, উনি 2 মেয়রের জন্য একটা বাজেট দেন, কেন তোমাদের কী কী লাগবে? এসে আমরা বসলাম, আমাদের অনেক আমাদের বড় বড় নেতারাও আমাকে বললেন তারা একটা বাজেট দেন দুদিকে, আমি চিন্তা করলাম ওদের থেকে 1-2 লাখ টাকা আমরা নিবো, বদনামে ভাবো পাখিদার হবো, এই 2 লাখটা বলবো যে তোমরা আমার টাকা দিয়ে আমার কাজ করেছো, আমরা চাকর হতে চাই, আমরা বলেছি আমরা আমাদের খরচ দিয়ে ইউনিয়ন খরচ দিয়ে আমরা কাজ করবো, আপনাদের টাকা নিয়ে আমরা করবো না, 2-4 লাখ টাকা 5 লাখ টাকা আমরা নিতে পারতাম, সেটা আমরা নিই নি, আপনাদের মর্যাদা উঁচু আছে। গত পরশু বিএনপি মশাইখানে যে দেখে বললো যে আগে লোকরা এসে আমার কাছে টাকার জন্য বসে থাকতো, যে এটার জন্য আগের সিটি কর্পোরেশনে, এবার সকলের সবাই সামনে যে এই প্রেসিডেন্টকে বারবার বলার পরও এরা এবার তাদের তারা বাজেট দেয়নি টাকার জন্য আমার কাছে বলে আমাকে বিরক্ত করে, আমরা আপনাদের রাখার চেষ্টা করেছি। সবচেয়ে যারা আছেন, যারা মেম্বার হয়েছে, যারা মেম্বার হননি তারাও তো এই ইউনিয়নের সাথে মোটামুটি সক্রিয় ছিলেন, এতটুকু বলতে পারি 2 বছরের ইউনিয়নকে আমরা মর্যাদা সহ রেখেছি, কোনো অনুষ্ঠানে আমরা যে বিরোধী দল আছি, আমরা যে অত্যন্ত খারাপ অবস্থা আছি,
সেটা স্থাপত্যতে ইউনিয়নে আমরা প্রত্যেক দেই ও প্রতিটা অনুষ্ঠান করেছে গর্জিয়াস ভাবে। আপনারা আমাদের এগিয়ে যারা ছিলেন দেখেন এত সুন্দর যে মুহূর্তে কখনো হয়েছে কিনা আমি জানি না। আমরা গত 2 বছর ধরে প্রতিটা অনুষ্ঠান অত্যন্ত গর্জিয়াস ভাবে আমাদের মর্যাদাটা রক্ষা করে করার চেষ্টা করেছি। আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ সুবিধিত হয়েছে আপনাদের গুরুত্ব মর্যাদা সুবিধে নিয়ে ডেইলি স্টার সম্পাদক বর্তমান সম্পাদক আমাদের হাসান হাফিজ ভাই ফোন করে ওই ওই আমাদের সুবিধে নিয়ে গেছে। অন্তত 8-10টি পত্রিকায় আমাদের সুবিধে লেখা সাফল হয়েছে। 1 শকর মাহমুদের এলাকায় 5টা পত্রিকা সাফল হয়েছে। সুতরাং আমরা সেই জায়গায় আনার চেষ্টা করেছি। আমি আর বেশি ফিস্তি দেবো না, শুধু এখন আমরা যে পরিষদকে নিয়ে আপনাদের সামনে এসেছি। গতবার আমরা একটা প্যানেল দিয়েছিলাম, সেই প্যানেলে আমি শুরুতেই বলেছিলাম আমাদের 20 জন প্রার্থী ছিল, 20 জনের 20 জনই আমরা সেদিন আমাদেরকে আপনারা বিজয়ী করেছিলেন। আপনারা বিজয়ী করেছেন যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে, যে প্রত্যাশা রেখে আমরা এতটুকু বলতে পারি আপনাদের সে আমরা আপনাদের আসক্ত করিনি, চেষ্টা করেছি সংগঠনের মর্যাদা সম্পত্তি অচল ধরে রাখতে। আজকেও আপনাদের কাছে সেই প্রতিশ্রুতি নেই। আপনারা আমাদের প্যানেলকে যদি আবার বিজয়ী করেন আপনাদের আশা আপনারা আসক্ত হবেন না, আমরা আপনাদের মর্যাদা ধরে রাখার সর্বদা এই প্রত্যাশী। আমি এখন প্যানেল পরিচিতি, আমি আপনারা ছিলেন আপনাদের ভাই, আপনাদের লোক, আপনাদের বন্ধু, আপনাদের সহকর্মী, আমি কাদের বলি চৌধুরী, বর্তমান নিউজের প্রেসিডেন্ট, আমি আবারও সভাপতি পদে নির্বাচন করছি। আপনাদের দোয়া চাই, স্বর্গে চাই। আমাদের এই কনিষ্ঠ পরিষদ থেকে সহসভাপতি হিসাবে নির্বাচন করছেন, সরকার ক্ষমতা আসে তখন পারা সম্ভব, এই মধ্যে আমি নয় কোনো প্রেসিডেন্ট পক্ষে তার পক্ষে এটা সম্ভব হবে না। আমরা আশা করছি আমাদের দিন পরিবর্তন হবে, আমাদের সুদিন যখন আসবে সেদিন আমরা করবো ইনশাল্লাহ। আপনারা জানেন গতবার আমরা নির্বাচিত হওয়ার পরে এইটার পরিবর্তে আমরা চমৎকারভাবে একটা মেজবান করে দিয়েছিলাম। গত এজিএম আমরা একটা মেজবান করেছি আপনারা জানেন, গত এজিএম এটা কিন্তু আমাদের ইউনিয়ন আগে ছিল, আমরা গতবার করি, এবারও আপনাদের এজিএমে আপনাদেরকে আমরা একটা মেজবানি হওয়ার চিন্তা করে করছি স্বল্প পরিসরে। সেটা হলো যে আমরা বসিয়ে হয়তো আপনাদের খাওয়াতে পারবো না, এত লোকের সেই আমাদের অবস্থা নেই, সবাই নিয়ে টেবিলে বসে খাবেন, একটা মেজবানি খাওয়ানোর এবারও আমরা চিন্তা করেছি, সেই ধরনের পরিকল্পনা আমরা নিয়েছি। আপনাদের সবাই সহযোগিতা চাই, আপনারা এই টিমে আসবেন সবাই এবং নির্বাচনে আসবেন 13-14-2 তারিখকে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে জানাবো। ধন্যবাদ আজকের একটি সুন্দর আয়োজনের জন্য, বরিশাল পরিষদের পক্ষ থেকে সকলকে আসার জন্য সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা রেখে।